যেসব ছাত্রছাত্রীরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আমি প্রথমে অঙ্কের সমাধান করছি না, আমি প্রথমে বিষয়টাকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরাই অঙ্কের সমাধান করতে পারো। বীজগাণিতিক গুণের ক্ষেত্রে আমাদের কতগুলো নিয়মকে মেনে চলতে হয়, সেই নিয়মগুলো আগে বোঝার চেষ্টা করি। তাহলে শুরু করা যাক। বীজগাণিতিক সংখ্যামালার গুণের প্রাথমিক ধারণা নিয়ে এর আগে আমার একটা ভিডিও বেরিয়ে গেছে, যারা সেই ভিডিওটা এখনো দেখনি, এটা দেখার আগে সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে এই অঙ্ক বুঝতে আরো সুবিধা হবে। বীজগাণিতিক গুণের ক্ষেত্রে যে চারটি নিয়ম মেনে চলতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। সেটা ছিল 1 নম্বর সংযোগ নিয়ম, 2 নম্বর বিনিময় নিয়ম, 3 নম্বর বিচ্ছেদ নিয়ম আর 4 নম্বর সূচক নিয়ম। এই সূচক নিয়মের সাহায্যে কিভাবে সদৃশ পদের গুণফল নির্ণয় করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে বুঝিয়েছি, যারা দেখনি তারা অবশ্যই সেটা দেখে নেবে। আজ আমরা বিচ্ছেদ নিয়ম কি, বিচ্ছেদ নিয়মের সাহায্যে কিভাবে বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। আমি তোমাকে একটা অঙ্ক করতে দিলাম। অমল 6টি প্লাস্টিকের বল কিনেছে, প্রতিটি বলের দাম 3 টাকা, আর অমলের ভাই ওই একই বল ওই একই দামে আরো 4টি কিনে এনেছে। অমল আর তার ভাই মোট কত টাকার বল কিনেছে? অমল, ধরো তুমি এই অঙ্কটার সমাধান এইভাবে করছো, অমল 6টি বল কিনেছে, 3 × 6 টাকা সমান সমান 18 টাকা। অমলের ভাই 4টি বল কিনেছে, 3 × 4 টাকা সমান সমান 12 টাকা। সুতরাং বল কিনতে মোট খরচ হয়েছে 3 × 6 + 3 × 4 টাকা সমান সমান 18 + 12 টাকা সমান সমান 30 টাকা। এবার আমি এই অঙ্কটা তোমার আরেকটা বন্ধুকে করতে দিলাম, ধরো সে এই অঙ্কটার সমাধান এইভাবে করল, অমল ও তার ভাই মোট বল কিনেছে 6 + 4টি সমান সমান 10টি, প্রতিটি বলের দাম 3 টাকা। সুতরাং বল কিনতে মোট খরচ হয়েছে 3 × 6 + 4 টাকা সমান সমান 3 × 10 টাকা সমান সমান 30 টাকা। দেখো, তোমার বন্ধু অঙ্কটা করলো যেভাবে তাতে উত্তর বেরোলো 30 টাকা, আর তুমি অঙ্কটা যেভাবে করলে তাতে উত্তর বেরোলো 30 টাকা। এখানে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, 3 × 6 + 4 সমান সমান 3 × 6 + 3 × 4। এখানে আমরা লক্ষ্য করি, যদি দেখতে পাচ্ছি যে বল কিনতে মোট খরচ হয়েছে 3 × 6 + 4 টাকা, আর এখানে বল কিনতে মোট খরচ হয়েছে 3 × 6 + 3 × 4 টাকা। এককটা বাদ দিয়ে আমরা লিখতে পারি 3 × 6 + 4 সমান সমান 3 × 6 + 3 × 4। এটাকেই বলে বিচ্ছেদ নিয়ম। তাহলে বিচ্ছেদ নিয়মটা কি এবারে আমরা বোঝার চেষ্টা করি। এই অঙ্কটাতে তুমি আর তোমার বন্ধু কিভাবে মোট খরচ বার করেছো আরেকবার বুঝে নি। তোমার বন্ধু করেছে কি, 6 আর 4 যোগ করে
তাকে 3 দিয়ে গুণ করে মোট খরচ বার করেছে। আর তুমি কি করেছো, 6 আর 4 প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করেছো, এবং তারপরে সেই গুণফলগুলো যোগ করে তুমি মোট খরচ বার করেছো। দুটোর খরচই 30 টাকা বেরিয়েছিল এবং দুভাবে এটাকে বার করা গেছে। এখন যদি আমি লিখি 6+4×3 সমান সমান 6×3+4×3, দেখি তো এই দুটো সমান হচ্ছে কিনা। বন্ধুর মতো করে বার করি, 6+4 = কত 10, 10×3 = কত 30, আর তোমার মতো করে বার করি, 6×3 = 18, 4×3 = 12, 18 আর 12 যোগ করে হলো 30। অর্থাৎ আমরা যদি এইভাবেও বার করি তাতেও দেখছি মানটা 30ই বেরোচ্ছে। তাহলে পাটিগণিতের অঙ্কের সমাধানের সময় আমরা এইভাবে সমাধানটা করি, এভাবে করার প্রয়োজন খুব একটা হয় না। কিন্তু বীজগণিতের অঙ্কের সমাধানের সময় আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করা যায়। ধরো আমি তোমাকে বললাম 3×, এই 6-এর জায়গায় লিখলাম 2x আর 4-এর জায়গায় লিখলাম 3x, তুমি কি করবে? এখানে দেখতে পাচ্ছ এই 2x আর 3x এরা হচ্ছে সদৃশ পদ, এবং সদৃশ পদের কি হয়, যোগ করা যায়। তাহলে আমরা এখানে লিখব 3×, এই দুটোকে যোগ করে 5x, তারপরে আমরা এই গুণটা করতে পারবো, তাহলে আমরা এখানে গুণ করে লিখব 15x। এইটা আমরা এই পাটিগণিতের নিয়মেই সমাধানটা করতে পারলাম। কিন্তু তোমাকে আমি যদি এইবারে দেই 3×2x + 3y, তুমি এই অঙ্কটার সমাধান কিভাবে করবে সেটা একটু ভেবে দেখো। কারণ এখানে তোমরা এটা সদৃশ পদ পাওনি, এখানে সদৃশ পদের যোগ করতে পেরেছো, এখানে সদৃশ পদ না থাকার জন্য আমরা যোগ চিহ্ন দিয়ে দুটো অসদৃশ পদকে যোগফল রূপে লিখেছি এবং তাকে আমাদের এখন 3 দিয়ে গুণ করতে হবে। এই গুণটা কিভাবে নির্ণয় করা যায় সেটা এবারে আমরা বোঝার চেষ্টা করি। বীজগণিতে আমাদের কয়েক রকমের গুণ করতে হয়। যেমন একপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করতে হতে পারে, দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একপদী বা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করতে হতে পারে, তেমনি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালাকেও ওই একইভাবে গুণ করতে হতে পারে, আবার বহুপদী বীজগাণিতিক সংখ্যামালাকে একপদী, দ্বিপদী, ত্রিপদী বা বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করতে হতে পারে। এই বীজগাণিতিক সংখ্যামালার গুণ করার জন্য কতগুলো নিয়ম আমাদের অনুসরণ করতে হয়, তার একটা নিয়ম আমরা আগে শিখে এসেছি। সদৃশ পদের গুণফল সূচক নিয়মের সাহায্যে কিভাবে করা যায় সেটা আমরা আগেই বুঝেছি। আজকে আমরা বিচ্ছেদ নিয়মের সাহায্যে কিভাবে বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। এখন আমরা বোঝার চেষ্টা করব গুণের বিচ্ছেদ নিয়মটা কি। যদি এ, বি, সি 3টি অখণ্ড সংখ্যা হয় তাহলে এ প্লাস বি ইন্টু সি সমান সমান এ ইন্টু সি প্লাস বি ইন্টু সি। এর অর্থ হল এ প্লাস বি কে সি দিয়ে গুণ করতে হলে এ এবং বি কে পৃথক পৃথক ভাবে সি দিয়ে গুণ করে সেই গুণফল দুটি যোগ করে দিতে হবে, এবং এটাই হলো গুণের বিচ্ছেদ নিয়ম। তাহলে 1 নম্বর নিয়ম হলো এ প্লাস বি ইন্টু সি সমান সমান এ ইন্টু সি প্লাস বি ইন্টু সি। 2 নম্বর নিয়ম এ ইন্টু বি প্লাস সি সমান সমান এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। 3 নম্বর হলো এ মাইনাস বি ইন্টু সি সমান সমান এ ইন্টু সি মাইনাস বি ইন্টু সি। তাহলে এটার দিকে তাকালে আমরা কি বুঝতে পারলাম, এই বীজগাণিতিক সংখ্যামালায় দুটো অসদৃশ পদ আছে এ এবং বি। এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে অপর একটা বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করতে হলে কি করতে হবে, প্রত্যেকটা পদকে এই অপর একটা বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ এখানে সি তাকে গুণ করে সেই গুণফল দুটো যোগ করে দিতে হবে। বিচ্ছেদ নিয়ম আরো আছে, তবে এখানে আমি সব আলোচনা করছি না,
আরো যেগুলো সেগুলো পরে কোনো এক সময় আলোচনা করব। এবারে আমি একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে চারটে অসদৃশ পদ আছে, এ বি সি এবং ডি। ধরা যাক এই সংখ্যামালাটিকে অপর একটা বীজগাণিতিক সংখ্যামালা এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কিভাবে গুণ করব? না, প্রত্যেকটা পদকে এক্স দিয়ে গুণ করব। এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ডি ইন্টু এক্স, এবং এই গুণফলগুলো যোগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু এক্স সমান সমান এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ডি ইন্টু এক্স। এটা বিচ্ছেদ নিয়ম নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে আমরা যা যা বুঝলাম আরেকবার দেখে নিই। একটা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা এ প্লাস বি কে একটা একপদী বীজগাণিতিক সংখ্যামালা সি দিয়ে গুণ করতে হলে এ এবং বি কে পৃথক পৃথক ভাবে সি দিয়ে গুণ করে সেই গুণফল দুটো যোগ করে দিতে হবে। এটা হলো এক নম্বর। দু নম্বর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো বীজগাণিতিক গুণের ক্ষেত্রে এই বিচ্ছেদ নিয়ম অনুসরণ করতে হয়। তিন নম্বর হলো যে বিচ্ছেদ নিয়ম গুণের ক্ষেত্রে বাম অথবা ডান এটা উভয় দিক থেকেই প্রযোজ্য। এবারে আমরা বিচ্ছেদ নিয়মের সাহায্যে একটা অঙ্কের সমাধান করে আমরা বিষয়টাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণ বিচ্ছেদ নিয়মের সাহায্যে কিভাবে করা যায় সেটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখেছি এ গুণ বি প্লাস সি সমান সমান এ গুণ বি প্লাস এ গুণ সি, অর্থাৎ এই বীজগাণিতিক সংখ্যামালার প্রত্যেকটা পদকে এ দিয়ে গুণ করে সেই গুণফলটা যোগ করে দিতে হবে। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালার প্রত্যেকটা পদকে সেভেন এক্স দিয়ে গুণ করে সেই গুণফলটা যোগ করে দিলেই আমাদের গুণফল নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে করতে পারি, সেভেন এক্স ইন্টু এক্স প্লাস সেভেন এক্স ইন্টু টু। এরপরে কি করতে পারি, একটু সাজিয়ে লিখছি, সেভেন ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস সেভেন ইন্টু টু ইন্টু এক্স। এটা সদৃশ পদ, সদৃশ পদের গুণ কি করে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো সূচক নিয়মের সাহায্যে। তাহলে আমরা এবার লিখবো সেভেন গুণ এক্স ওয়ান প্লাস ওয়ান, আর এখানে দুটো ধনাত্মক সংখ্যার গুণফল সবসময় ধনাত্মক হয় তাই প্লাস বসলো, এই দুটো সংখ্যার গুণ হলো চোদ্দ ইন্টু এক্স। এরপরে কি করলাম, সেভেন ইন্টু এক্স স্কোয়ার প্লাস চোদ্দ ইন্টু এক্স বা সেভেন এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স। এটা নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছ। এবারে আমরা এই দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা বোঝার চেষ্টা করি। একইভাবে আমরা এখানে বিচ্ছেদ নিয়মের সাহায্যে গুণটা করব। এখন নিশ্চয়ই তোমরা বিচ্ছেদ নিয়মটা বুঝে গেছো, আমি অঙ্কটা করছি তোমরা দেখো। এ গুণ ফোর ডি, এরপরে কি করব, থ্রি গুণ এ গুণ এ প্লাস টু গুণ এ গুণ বি প্লাস ফাইভ গুণ এ গুণ সি প্লাস ফোর গুণ এ গুণ ডি। এটা সাজিয়ে নিলাম। এরপরে কি করব, সূচক নিয়মের সাহায্যে এই সদৃশ পদের গুণফল নির্ণয় করতে হবে, আর এ দুটো অসদৃশ পদ তাহলে আমরা এটাকে রেখে দেব, এখানে সূচক নিয়ম প্রয়োগ করা যাবে না, এটার ক্ষেত্রেও যাবে না, এটার ক্ষেত্রেও যাবে না, কারণ এরা হলো অসদৃশ পদ। তাহলে এইবার লিখব থ্রি গুণ এ স্কোয়ার প্লাস টু গুণ এ গুণ বি প্লাস ফাইভ গুণ এ গুণ সি প্লাস ফোর গুণ এ গুণ ডি। এখানে গুণটা করে দিতে পারতে, আমি শেষে গিয়ে করছি গুণটাকে, তোমাদের ইচ্ছা করলে তোমরা আগেও গুণটা করে দিতে পারো। বুঝতে পেরেছ বিচ্ছেদ নিয়মের সাহায্যে কিভাবে গুণ করতে হয়? এবারে আমরা শেখার চেষ্টা করব দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে কিভাবে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করা যায়। মনে করি এ প্লাস বি কে সি প্লাস ডি দিয়ে
গুণ করতে হবে। এখানে c প্লাস ডি কে আমরা x ধরে নেব, তাই লিখব এখানে c প্লাস ডি কে x ধরে পাই। কি লিখব না, a প্লাস বি ইন্টু সি প্লাস ডি সমান সমান এ প্লাস বি ইন্টু এক্স। এইবারে আমরা বিচ্ছেদ নিয়মের সাহায্যে এটাকে লিখব, a ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স। এরপরে x এর মানটা বসিয়ে দিই, a ইন্টু x হচ্ছে c প্লাস ডি, তাহলে x এর মানটা বসিয়ে দিলে a ইন্টু c প্লাস ডি, আবার b ইন্টু x এর জায়গায় c প্লাস ডি। এখানে লিখে দিচ্ছি x সমান সমান c প্লাস ডি বসিয়ে পাই। তাহলে এটা গুণ করে দিলে আমরা পাব ac প্লাস ad, এটাকে করলে পাব bc প্লাস bd, এই হলো এর গুণফল। তাহলে এখানে কি দেখতে পেলাম, যে দুটো দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে হলে এই গুণের প্রত্যেক পদের সঙ্গে গুণকের প্রত্যেক পদ গুণ করে সেই গুণফলগুলো যোগ করে দিতে হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে আমরা আজ কি কি শিখলাম, এক নম্বর হলো বিচ্ছেদ নিয়ম কি, এটা আমরা বুঝলাম। দু নম্বর হলো দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে কিভাবে একপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে গুণ করা যায়, এটা বুঝলাম। আর তিন নম্বর বুঝলাম দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে কিভাবে বিচ্ছেদ নিয়মের সাহায্যে গুণ করতে হয়। আশা করি এই অবধি বুঝতে পেরেছ। আমি অঙ্কের সমাধান প্রথমে করছি না, কারণ তোমাদের বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা বিষয়টা ভালোভাবে বুঝে গেলে তারপরে আমরা কষে দেখি 4.1 এর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।